আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। বাবুনগরী আউট, জিহাদি ইন। দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারির সহকারী পরিচালক মুইনে মুহতামিম পদ থেকে মাওলানা জুনায়েদ বাবুনগরীকে সরিয়ে দিয়ে তার স্থানে মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শেখ আহমদকে নিযুক্ত করা হয়েছে। 2017 সাল থেকে বাবুনগরী এই দায়িত্ব পালন করছিলেন। নতুন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আল্লামা শাহ আহমদ শফির পরে মাদ্রাসাটির পরিচালক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন শেখ আহমদ। বুধবার হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে মাদ্রাসার মহাপরিচালক পদে 35 বছর ধরে দায়িত্ব পালন করে আসা আল্লামা শাহ আহমদ শফি আজীবন বহাল থাকবেন বলে সিদ্ধান্ত নেন শুরা সদস্যরা। হাটহাজারী মাদ্রাসার পরবর্তী নেতৃত্ব দিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছিলেন তার অনুসারীরা। তাদের অভিযোগ, সরকার বিরোধী অবস্থানের কারণেই মূলত বাবুনগরীকে সরিয়ে দেওয়া হয়েছে। এর জন্য তারা শাহ আহমদ শফির ছেলে আনাস মাদানিকে দায়ী করেন। শুরা বৈঠককে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় হাটহাজারী মাদ্রাসায় গতকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ে। শুরার বৈঠকে উপস্থিত ছিলেন ফরিদাবাদ মাদ্রাসার পরিচালক ও হায়াতুল উলাইয়ার কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম ও বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমিন, খিলগাঁও মাকজানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জি, নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরি, হাটহাজারী ফতেহপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরি, মাওলানা ওমর ফারুক বাথুয়া, মাওলানা আবুল কাসেম ফেনি ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নূর আহমদ। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।